বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দর সহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের করমজলেও অস্বাভাবিক পানি বেড়েছে। করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জাগোনিউজকে বলেন, এখন পূর্ণিমার গুণ চলছে, এ সময় এমনিতেই পানির চাপ বেশি থাকে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে প্রায় 3 ফুটের মতো। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জাগোনিউজকে বলেন, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি শনিবার বিকেলে নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি ওড়িশা উপকূল ও বাংলাদেশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ক্রমে ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি বয়ে যাবে। এমন বৈরী আবহাওয়া আগামী আরও 2-3 দিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়বে।